নগরায়ণ সহ বিভিন্ন কারণে চট্টগ্রাম মহানগরীতে দিন দিন কমছে খোলা জায়গা ও খেলার মাঠ। হাতে গোনা কয়েকটি মাঠ এখনও টিকে থাকলেও বছর জুড়েই তা ব্যস্ত থাকে মেলা সহ নানান কাজে। গত দুই দশকে নগরীর প্রায় 70% মাঠ ও খোলা জায়গায় হারিয়ে গেছে বলে জানালেন নগর পরিকল্পনাবিদরা। আর এর ফলে শিশু ও তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটাই বললেন চিকিৎসকরা। চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের রিপোর্ট। খেলার মাঠ ও খেলার উদ্যানের সংকটে ভুগছে বন্দর নগরী চট্টগ্রাম। গোটা নগরীতে এখন বড় খেলার মাঠ মাত্র দুটি, একটি চকবাজার প্যারেড মাঠ, অন্যটি কাজী দেউরির আউটার স্টেডিয়াম। প্যারেড মাঠে উপচে পড়া ভিড়ের কারণে খেলাধুলার পর্যাপ্ত জায়গা নেই, আর আউটার স্টেডিয়াম বছর জুড়েই ব্যস্ত থাকে বিভিন্ন মেলার কারণে। এদিকে আগ্রাবাদের 2.5 লাখ বাসিন্দার জন্য ডেবারপাড়া এলাকার গড়ে তোলা একমাত্র খেলার মাঠটিও হারিয়ে যেতে বসেছে। কিছুদিন আগে সেখানে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে স্থাপনা নির্মাণ শুরু করেছে একটি প্রতিষ্ঠান। স্থানটির মালিকানা নিয়েও দ্বন্দ্ব রয়েছে রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। স্থানীয়দের দাবি, মালিকানা যারই হোক না কেন, খেলার মাঠটি যেন উন্মুক্ত করে দেওয়া হয়। কার জায়গা কার কি জানে, আমরা আমাদের খেলার মাঠ চাই। আমাদের একটাই দাবি, এই মাঠটা যদি না থাকে আমাদের খেলার কোনো জায়গা থাকবে না। এটা আমাদের প্রাণের দাবি, আমাদের এই মাঠের ব্যবস্থাটা থাকুক। আমি সরকারের কাছে জোর দাবি জানাবো, অন্তপক্ষে আমাদেরকে এই খেলার মাঠটা রক্ষা করার জন্য। নগর পরিকল্পনাবিদ ও চিকিৎসকরা বলছেন, যথেষ্ট সংখ্যক খেলার মাঠ না থাকায় বন্দর নগরীর নতুন প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশ বিঘ্নিত হচ্ছে। বয়স্করাও বঞ্চিত হচ্ছেন সুস্থ বিনোদন থেকে। নতুন প্রজন্ম যারা আসবে তাদেরকে খেলাধুলা, শারীরিক যেমন খেলাধুলা দরকার আছে, তেমনি তাতে পড়াশোনার দরকার আছে। কিন্তু আমরা একদিকে শুধু পড়াশোনা করলেই হবে না, খেলার জায়গাগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। খেলাধুলার সাথে মানসিকের একটা বিরাট সম্পর্ক আছে, ব্রেনের একটা সম্পর্ক আছে। ব্রেনের যে প্রত্যেকটা কোষ সেটা খেলাধুলার মাধ্যমে আপনার বিকশিত হয়। তবে বন্দর নগরীর খেলার মাঠ সংরক্ষণে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক। আমাদের কাছে যদি ইনফরমেশন আসে তাহলে আমি আইনানুগভাবে এটা বন্ধ করার চেষ্টা করব, মাঠটা যেন মাঠেই থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী নগরীতে বসবাস করে প্রায় 60 লাখ মানুষ, যদিও সেই অনুপাতে মাঠের সংখ্যা সামান্যই। তাই বন্দর নগরীর বাসিন্দারা চাইছেন যেসব মাঠ এখনও রয়েছে সেগুলোর সর্বোচ্চ ব্যবহার যেন নিশ্চিত করা হয়। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।